নমস্কার বন্ধুরা, গৃহিণীর হেঁসেলে আমি মুনমুন আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যাটে বানানো যায় তার রেসিপি। এটা খুব সহজে আমি বানিয়েছি, তাহলে আসুন দেখে নিই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। চিকেন স্যাটে বানানোর জন্য আমার লাগছে কিছু ভেজিটেবলস, যেমন ক্যাপসিকাম, খোসা ছাড়ানো দুটো গোটা পেঁয়াজ, আর লাগছে চারটে টমেটো। এবার আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি, ঠিক এইভাবে কেটে নিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি। ক্যাপসিকামটা মাঝারি সাইজের ছিল, তাই এটাকে আমি চার টুকরো করেছি। এবার এই চারটে টুকরোর প্রতিটা টুকরো থেকে আমি আরও দুটো থেকে তিনটে টুকরো করে নিচ্ছি। এরকম চৌকো চৌকো পিসের আকারে ক্যাপসিকামটা কেটে নিতে হবে। আমি দুটো ক্যাপসিকাম নিয়েছিলাম, দুটোই আমার কাটা হয়ে গেছে। এবার নিয়েছি একটা পেঁয়াজ, পেঁয়াজগুলোকেও আমি চার পিস করে কাটার পর পেঁয়াজের প্রতিটা খোলার অংশ এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর যে মাঝের মোটা অংশটা ছিল সেটা আমি আলাদা করে রেখে দিচ্ছি একটা পেস্ট বানাবো বলে। টমেটোটাকেও আমি চার পিস করে কেটে নিয়ে মাঝের যে দানা অংশটা সেটা বাদ দিয়ে দিচ্ছি, এবং বডির যে খোলা মতো অংশটা সেটা নিয়ে নিচ্ছি। এইভাবে আমার চারটে টমেটো আমি কেটে নিয়েছি। এবার যে পেঁয়াজের মাঝের অংশটা ছিল সেটা আমি একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো আদা ও পরিমাণ মতো রসুন, চারটে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ ধনে পাতা। একটু জল দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। আদা রসুনটা কিন্তু আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী নেবেন। এখানে আমি 400 গ্রাম মাংস নিয়েছি, মাংসের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং এইভাবে পাতলা পাতলা ছোট ছোট পিস আকারে আমি কিনে নিয়ে এসেছি। এবার একটা বোলের মধ্যে মাংসের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি 2 টিস্পুন লেবুর রস, লেবুর রস না থাকলে ভিনেগার দিতে পারেন। দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি মিক্স করে নিচ্ছি মাংসটাকে। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দিচ্ছি। 15 মিনিট বাদে আমি ঢাকা খুলে নিয়েছি বোলের। এবার এই মাংসের মধ্যে আমি আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টের 3 চামচের মতো দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা এবং মশলাটা আমি সমস্ত জিনিসটা মাংসের সাথে মিক্স করে নিয়েছি। দিচ্ছি এরপর এর মধ্যে 1 টেবিল স্পুন সয়া সস, সয়া সসটাও আমি মাংসের সাথে মিক্স করে নিয়েছি। এবার এই অবস্থায় ঢাকা দিয়ে কম করে আধ ঘন্টা রেখে দিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন। এবার একটা বোলের মধ্যে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটোর টুকরোগুলো নিয়ে নিয়েছি। দিচ্ছি এর মধ্যে 2 টিস্পুন লেবুর রস, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ মতো নুন। এই জিনিসগুলো আমি একসাথে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে 2 চামচ আমি যে আগে থেকে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজের সেটা দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিয়েছি। স্যাটে বানানোর জন্য যে কাঠিগুলো ইউজ করা হয় কাঠিগুলোকে আগে থেকে জলে ভিজিয়ে রাখবেন, নাহলে স্যাটে ভাজার সময় কিন্তু কাঠিগুলো পুড়ে যেতে পারে। একটা বোলের মধ্যে 2টো ডিম আমি ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন। ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটানো হয়ে গেলে এর মধ্যে বাকি যে মশলার পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, সেটাও আমি মিক্স করে নিচ্ছি ডিমের সাথে। এবার এর মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা ফ্রেন্ডস একটু পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে আমার 400 গ্রাম মাংসের জন্যে প্রায় 6 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার লেগেছে। আপনারা আপনাদের সুবিধা মতো যতটা লাগবে আন্দাজ মতো কিন্তু দিয়ে করবেন। মোটামুটি ব্যাটারটা এমন হবে যেন খুব বেশি ঘনও না হয় আবার খুব বেশি পাতলাও না হয়। দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এটা দিলে স্যাটেটা ভীষণই মুচমুচে হয়। তো বেকিং সোডা দেওয়ার পর আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন আমার ব্যাটারটার ঘনত্বটা কেমন হয়েছে, ঠিক এরকমই করতে হবে। এবার স্যাটেগুলো আমি তৈরি করে নেব। কাঠির মধ্যে এক এক করে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, মাংসের টুকরো, টমেটো দিয়ে আমি স্যাটেটা সাজিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে একটা কাঠিতে দু পিস মাংসও দিতে পারেন। আমি এখানে তিন পিস মাংস দিচ্ছি। তোমার একটা স্যাটের স্টিক তৈরি হয়ে গেছে, দেখে নিন ঠিক এইরকম তৈরি করতে হয়। এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ঠিক একই রকমভাবে আরও একটা আমি স্যাটের স্টিক তৈরি করে নিচ্ছি। আমার সবকটা স্যাটে রেডি হয়ে গেছে ফ্রাই করার জন্য। এবার ব্যাটারের মধ্যে প্রতিটা স্যাটেকে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চুবিয়ে নিচ্ছি। ভালো করে গায়ে ব্যাটারটা লাগাতে হবে যাতে ভেতর অবধি যায়। তারপরে হালকাভাবে একটু ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে, একদম গরম তেলের মধ্যে এটা দিয়ে দিলাম। বন্ধুরা, স্যাটে ভাজার সময় কিন্তু একদম ভালো করে তেল গরম করে নিয়ে তবেই তার মধ্যে স্যাটেগুলো দেবেন। তেল যদি ঠান্ডা থাকে তাহলে স্যাটেগুলো খেতে কিন্তু ভীষণই বাজে হয়ে যাবে। গরম তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। এবার দু মিনিট ধরে ধীরে সুস্থে এটাকে ভেজে আমি তুলে নিচ্ছি। এটা আরেক কোট ভাজা হবে, এটা ফার্স্ট কোট ভাজা হচ্ছে। দুবার করে ভাজলে স্যাটের মাংসগুলো খুব সুন্দরভাবে নরম হয় এবং বডিটাও ভীষণই ক্রিসপি হয়। তো এক এক করে আমি সবকটা স্যাটে ভেজে নিচ্ছি। আর চেষ্টা করবেন ডুবো তেলে স্যাটেগুলোকে ভাজার। ডুবো তেলে ভাজলে স্যাটেগুলো চারিদিক থেকে কিন্তু খুব ভালো করে ভাজা হবে, তার ফলে খেতেও ভালো হবে। প্রথম কোটে ভাজার সময় হালকাভাবে ভাজবেন, বেশি ভেজে ফেলবেন না। সবকটা স্যাটে আমার ভাজা হয়ে যাওয়ার পর আরও একবার আমি এগুলোকে গরম তেলে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু বেশি ভাজার দরকার নেই, তেলের মধ্যে দেওয়ার কয়েক মিনিটের মধ্যে কিন্তু তুলে নিতে হবে। এক মিনিট বাদে আমি তুলে নিচ্ছি স্যাটেগুলো। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, একদম মুচমুচে। একই রকমভাবে আমি সবকটা স্যাটেকে দুবার করে ভেজে নিয়েছি। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমার চিকেন স্যাটে সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। টমেটো সসের সাথে এটা আমি সার্ভ করেছি। ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে চাট মশলাও ছড়িয়ে খেতে পারেন। আপনারা চাইলে সস ছাড়াও এটা খেতে পারেন, এটা শুধুও খেতে খুবই ভালো লাগে। তাহলে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যাটে বলুন বা অনুষ্ঠান বাড়ির মতো করে চিকেন স্যাটে আমি তৈরি করে ফেলেছি। আশা রাখছি আপনাদের এই রেসিপিটা দেখে নিশ্চয়ই ভালো লাগবে এবং ভিডিওটা আপনারা দয়া করে সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ না দেখলে কোনো রান্নায় কিন্তু শেখা যায় না। আর ভালো লাগলে আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আর তার আগে অবশ্যই আমার রেসিপিটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থেকে যাবেন। আবার ফিরে আসবো, নমস্কার।